ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। মুন্না ভাই মহানাগরিক, মহানাগরিকের দাবি তিনি সিনেমার সেই মুন্না ভাইয়ের মতনই গাঁধীগিরি করছেন শহরবাসীর সঙ্গে। তার কারণ, গত সপ্তাহ থেকেই তিনি শুরু করেছেন যে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনচেতনা যাত্রা করছেন এবং আজকে তিনি প্লাস্টিক সম্পর্কে মানুষকে সচেতন করতে এই অভিযানে নেমেছেন। বিভিন্ন বাজার এবং এলাকা ঘুরে ঘুরে যেখানে স্থানীয় বাসিন্দাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে 50 মাইক্রনের কম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা উচিত নয় এবং এই নিয়ে সচেতন করতে চাইছেন তিনি। তবে কঠোর ব্যবস্থার বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে যারা ম্যানুফ্যাকচার করছে বা যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেক্ষেত্রে পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কথা বলছেন যে তাদের দায়িত্ব, তারা আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু পুরসভার তরফ থেকে এভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার চালানো হচ্ছে, এমনকি কোথাও জঞ্জাল পড়ে থাকতে দেখা গেলে মহানগরীক নিজেই সেই জঞ্জাল পরিষ্কারে হাত লাগাচ্ছেন। এই যে জনচেতনা যাত্রা কলকাতা পুরসভার মহানগরীক তিনি নিজে শুরু করেছেন, এই যাত্রা এবং এই সচেতনতা যে অভিযান সেটা আগামী দিনেও চলবে বলে মেয়র জানিয়েছেন। ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।